শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মীপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক দ্রব্য রাখার অভিযোগে সুনিতা সাউ নামে এক মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন পুলিশ ধৃত মহিলাকে বর্ধমান আদালতে পেশ করে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে আমাদের সকালবেলা একটা রেড হয় লক্ষ্মীপুর মাঠ জোড়া মন্দির এরিয়ার কাছে। সেখানে আমরা খবর পাই আমাদের সিক্রেট সোর্স ইনফরমেশন অনুযায়ী যে ওখানে মাদক দ্রব্য নিয়ে কাজকর্ম করা হচ্ছে। তো সেই ইনফরমেশনটাকে ওয়ার্কআউট করে আমরা একটা রেড করি। রেডে সাকো সাউ অ্যালিয়াস সুনিতা সাউ, বয়স প্রায় 46 বছর, তো তাকে অ্যাপ্রিহেন্ড করা হয় আর ওখান থেকে মাদকদ্রব্য সিজ করা হয়েছে। এখন সেটা আমাদের ইনভেস্টিগেশনটা হবে, তার উপরে বেস করে আমরা এটা কনফার্ম করতে পারবো যে আরও কেউ বা কারা আছে এর মধ্যে এনগেজড। তো সেটা এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার। না, আমরা পিসি চাইছি না এখন। আমাদের জাস্ট ফরওয়ার্ড করা হয়েছে লানের কোর্টের কাছে জুডিশিয়াল কাস্টাডির জন্য। আমরা বলেছি ওই বাড়িতে কি ভাড়া নিয়ে করতো না নিজের বাড়িতে? আর নিজের বাড়ি ছিল, নিজের বাড়ি। ওনার সঙ্গে কেউ ছিল? সেটা এখন ইনভেস্টিগেশন করে জানা যাবে যে আরও এই ব্যাপারের মধ্যে কারা কারা এনগেজ আছে, তো সেটা তারপরে আমরা কনফার্ম করতে পারব। স্যার, কী ধরনের মাদক দ্রব্য? এটা আমরা অলরেডি ল্যাবে পাঠানোর জন্য প্রেয়ারগুলো রেডি করেছি, তো কোর্টের অর্ডারের পর আমরা এটা ল্যাবে পাঠিয়ে এটা কনফার্ম করতে পারব। কতটা মতো মাদক উদ্ধার হয়েছে? প্রায় 1.5 কেজির কাছাকাছি আছে, অ্যারাউন্ড 1.7 সামথিং কেজি। তো সেটা কোয়ান্টিটিটা বেসিক্যালি ইনক্লুডিং প্যাকেজিং, তো এই কোয়ান্টিটিটাই রয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল এবং টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।